কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AFM আব্দুল মঈনের সঙ্গে শিক্ষক সমিতির নেতাদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। রোববার দুপুরে প্রশাসনিক ভবনে প্রবেশের সময় ঘটনা ঘটে। এর আগে 25 এপ্রিল সকালে 7 দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় উপাচার্য, ট্রেজারার ও প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের কার্যালয়ে তালা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর 1টার দিকে প্রক্টোরিয়াল বোর্ডের নেতৃত্বে কুবি শিক্ষক সমিতির লাগানো তালা ভাঙতে ক্যাম্পাসে প্রবেশ করেন উপাচার্য অধ্যাপক ডক্টর AFM আব্দুল মঈন। এ সময় তার সঙ্গে কয়েকজন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রলীগের চিহ্নিত বেশ কয়েকজন নেতাকর্মীরা। এক পর্যায়ে উপাচার্য প্রশাসনিক ভবনে প্রবেশ করতে গেলে নিচতলায় শিক্ষক লাউঞ্জে অবস্থান করা শিক্ষক সমিতির নেতারা তাকে বাধা দেয়। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে শিক্ষকরা উপাচার্যকে কক্ষে পৌঁছে দেন। পরে সাহায্যকারী শিক্ষক ও বহিরাগতরা নিচে নামলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ ক্যাম্পাসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।